गुड मॉर्निंग, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आमिओ किन्तु भालोई आछी। आज के 26 जानुआरी, ताई आमार तरफ थेके 26 जानुआरीर जोन्नो रइलो तुम्हादेर असंख्य शुभेच्छा। आज के सकालेर वेदारटा तो भीषणई भालो, अवश्य सकाल बला चले ना, कारण एखन बाजे सकाल 10:30, आर एखन थेके आमि आमार ब्लग शुरू करछी। আর আজকে আমার ঘুম থেকে একটু দেরি হয়ে গেছে উঠতে। দেরি হয়ে গেছে বলতে বেশ দেরি হয়েছে, 8:30 সময় আমি ঘুম থেকে উঠেছি। তাই চা নিয়ে বসে খাওয়ার মতো সময় এখন আমার নেই, তাই আমি চাটাকে জাস্ট তাড়াতাড়ি গলায় ঢেলে ওষুধটা খেয়ে ফেলি। তাহলে চলো তাড়াতাড়ি করে চাটা খেয়ে ওষুধ খেয়ে নিই। তার আগে তোমাদের চলো ছাদে নিয়ে যাই, ছাদে নিয়ে গিয়ে বাইরেটা একটু দেখিয়ে নিয়ে আসি, তারপর নয় ওষুধ খাবো। ঠিক আছে, তাহলে চলো। দেখলে তো বাইরের অবস্থাটা, বেশ লোকজনের মধ্যে যেন আবার একটা জীবন ফিরে এসেছে। অবভিয়াসলি আসার কথা 26 জানুয়ারি, একটা অকেশন। অকেশনের দিনগুলো কিন্তু তুমি বাইরেটা দেখলেই বুঝতে পারবে যে একটা আলাদাই ফুর্তি। চতুর্দিকে গান বাজছে। হ্যাঁ, আমাদের এখানে তো কালকে রাত্রের থেকেই গান বাজছে মোটামুটি, আমি তো রাত্রেবেলা শুয়ে শুয়েই শুনেছি। আর কালকে রাত্রে দেখেছিলে কীরকম ঠান্ডা পড়েছিল? আমি তো রাত্রে নর্মালি শুয়ে পড়েছি, যেমন একটা হালকা জামা পরে শুই সেরকম জামা পরে শুয়েছি। ও মা, রাত্রের দিকে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে, পা ফা মনে হচ্ছে যেন জমে যাচ্ছে, কম্বলের ভেতরেও যে এরকম ঠান্ডা লাগে। আমি সঙ্গে সঙ্গে কি করলাম জানো তো, উঠলাম, উঠে মাথার কাছে মোজাটা ছিল, মোজাটা পায়ে পরে নিলাম, তারপর বেশ একটা আরামে আমি ঘুমাতে পারলাম। না তো আমার ঘুমই আসছিলো না, এপাশ ওপাশ আমি যেন শুধু ছটপট করছি ঠান্ডায়। হ্যাঁ, তার মানে বোঝো যে রাত্রের দিকে কতটা ঠান্ডা ছিল। এমনিতে কিন্তু আমি খুব একটা গরম জামা কাপড় ইউজ করি না, কারণ আমার গরম লাগে, এমনিতে প্রেশার আছে আমার, তাই আমার একটু গরমের ধাতটা বেশি। তো সেই জন্য আমি খুব একটা ঠান্ডা না লাগলে আমি সোয়েটার পরি না বা পায়ে মোজাও দিই না, কিন্তু কালকে রাত্রে এই ঠান্ডাটা আমাকে বাধ্য করলো মোজা পরে শোয়ার জন্য। কারণ রাত্রেবেলায় তো মোজা বা সোয়েটার এগুলো পরে শোয়াটা ঠিকও নয়, কিন্তু কি করব বলো, এত ঠান্ডা যে আমাকে এগুলো পরে নিতে হলো। আর বাইরেটা দেখো এখন কি সুন্দর লাগছে। আকাশটা নীল আর ঝলমলে রোদ, সত্যি এই রকমই ওয়েদার কিন্তু মানুষের ভালো লাগে। আমার তো অন্তত ওই সকালের দিকে ঘুম থেকে উঠে মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা শিশির পড়ছে, এইগুলো একদম ভালো লাগে না। এই রকম ওয়েদার থাকবে তাহলে মানুষের মনে কাজের একটা আলাদাই ফুর্তি থাকে, আর শরীরটাও মনে হয় বেশ সুস্থ সুস্থ লাগছে। চলো আর বেশি বকবক করবো না, নয়তো কথা বলতে বলতে আসল জিনিসটা খাওয়ার কথাই আমি ভুলে যাব, ওষুধ। সেটা ম্যাক্সিমাম টাইম আমি ভুলে যাই, তাই চলো ওষুধটা খেয়ে নিই। আগে কাপড় কাচতে দিয়ে দিলাম, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, এখন যদি কাপড় না ওয়াশিং মেশিনে দিই তাহলে কিন্তু আর কাপড় শুকোবে না, কারণ এই রোদটা যে উঠেছে না এটাকেই কাজে লাগিয়ে নিতে হবে। তো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম, আর আজকে রান্না করব আলু পোস্ত, ব্যাস একটু ঝোলঝোল করে আলু পোস্ত করব আর ভাত, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, আর বেশি কিছু করব না। আর এখানে দেখো আমার মেয়ে কী করছে দেখাচ্ছি, দাঁড়াও। সব সময় একটা খাতা পেন নিয়ে বসে যে কি হিজিং বিজিং কাটে আমি বুঝতে পারি না। তো সেটা করছে, এই কি করছিস তুই দেখি, দেখছো আমি গেম খেলছি, তো এই হচ্ছে ওর গেম খেলা। এখন বসে বসে এইটা নিয়ে অনেকটা সময়ও কাটায়, ওর এই
খেলাটা নিয়ে অনেকক্ষণও, এই একমাত্র এই খেলাটা নিয়ে আমি ওকে বিভিন্ন ধরনের খেলা জিনিস কিনে দিয়েছি, ব্লগস দিয়েছি, তারপরে তোমার ট্রেন, হ্যাঁ এগুলো অনেক ধরনের ডল, এগুলো তো সমস্ত আছে, কিন্তু সবচেয়ে বেশি পছন্দ করে এই খাতা বই নিয়ে টিচার টিচার খেলা। এটা অবশ্য ছোটোবেলায় আমিও পছন্দ করতাম, আমারও বেশ ভালো লাগতো টিচার টিচার খেলা। আর তখন অবশ্য এরকম করে খাতা বই আমি খুব একটা বেশি নোংরা করতাম না, পুরনো খাতা। আমি কি করতাম জানো তো, দেয়ালটাকে বোর্ড বানাতাম, সেটার মধ্যে ওই লাল যে পাথরগুলো পড়ে থাকে সেই লাল পাথরটা দিয়ে চক বানাতাম, সেই চকটা দিয়ে ওইখানে আমি ABCD 1 2 কেটে ওই ওই দেয়ালটার মধ্যে লিখতাম। আর গাছ, হ্যাঁ এদেরকে আমার স্টুডেন্ট এরা হতো। এই নিয়ে আমিও কিন্তু এই রকম করেই আমার মানে ছোটোবেলাটা কাটিয়েছি, এই রকম করে খেলে, এই টিচার টিচার খেলা খেলে কিন্তু আমি আমার ছোটোবেলায় অনেকটা টাইম কাটাতাম, আমার ভালো লাগতো এইটা। তারপরে আবার যখন ঘরে খেলতাম তখন জানলাটাকে বানাতাম বোর্ড, আর বালিশগুলোকে হয়ে যেত আমার স্টুডেন্ট, ভারী মজা লাগতো কিন্তু। আর তাতে আরেকটাও সুবিধে হতো যে আমার স্কুলে যে পড়াগুলো হতো সেটা আরেকবার রিভিশন হয়ে যেত, মানে যা স্কুলে শিখে আসতাম সেটাই আমি বাড়িতে টিচার টিচার খেলার সময় সেটা করতাম। তাহলে চলো এবার দেখে নিই কাপড়টা কতদূর কাঁচা হয়ে গেল। আমার রান্নাঘর গোছানো হয়ে গেছে, আমার কাপড়ের একটা সেট ধোয়া হয়ে গেছে, আবার জল দিয়ে সেকেন্ডটা করে নিয়ে তারপরে মেলতে যাব। আর চা খাওয়ার পাঠ শেষ সবার সকালে, আর ব্রেকফাস্ট আজকে কিছুই করব না, কারণ কি যেহেতু দেরি করে উঠেছি সেই জন্য এখন যদি ব্রেকফাস্ট খাই তাহলে আর ভাত খাওয়ার কারুর আর ইচ্ছে থাকবে না, তাই আজকে ওই চা বিস্কুট দিয়েই ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, আর এর থেকে বেশি কিছুই করার নেই। তাহলে চলো এবার বাকি কাজগুলো সেরে ফেলতে থাকি, মানে বাকি কাজ সেরে ফেলা মানে বাকি জামা কাপড়টা ধুয়ে নিয়ে ছাদে মেলে দিয়ে আসি। আবার যথারীতি ছাদে এলাম, রান্না একটু চাপিয়ে দিয়ে কাপড়টাকে নিয়ে চলে এলাম ছাদে, কাপড়ও মেলা হবে আর একটু রোদও লাগানো হবে গায়ে। তাহলে চলো কাপড়টা মেলে নিই। কাপড় মেলা হয়ে গেল আমার, একটা কাজ কমপ্লিট। এবার সোজা নিচে চলে যাব, নিচে গিয়ে চট করে রান্নাটা সেরে ফেলবো। আর বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিই আবার করে, লোকজন যথারীতি দৌড়াচ্ছে রোজকার মতোই, তবে যেন আজকে মানে কি বলবো কথাটা মুখে আসছে না, মানে আজকে যেন উদ্দীপনাটা বেশি, যেন মনে হচ্ছে যে তাড়াটা একটু বেশি। দেখো একটা খুশি খুশি ভাব চতুর্দিকে, পড়ে গেছে কাঁদছে, ছুটি করতে করতে দেখো কত কাঁদছে। দেখো এসো এসো, কি হয়েছে? আরে দেখেছি ও পড়ে গেল, আমাকে টানছিল তোকে ছড়াতে গিয়ে পড়ে গেল। বাবা আমার বন্ধুরা কিন্তু দেখছে, সবাই দেখছে তো, তুমি এরকম করে কাঁদছো, ছটফট চোখ খুলছে না, চোখ খুলছে না, এই যে। আচ্ছা এবার বলে দাও আমি কাঁদিনি, বলো আমি কাঁদিনি, ভুল দেখেছে ওরা, ভুল দেখেছে, ভুল ভিডিও দেখেছে। দেখো ঠিক দুপুরবেলা হয়েছে, আমার দিদির মেয়ে নিজের কাজে লেগে পড়েছে, মাঝে মাঝে আমার মেয়েও দেয়, ও অবশ্য মুড অনুযায়ী, কিন্তু এ রোজ রোজই দেয়, চাল দিয়ে দিচ্ছে আমাদের পোষ্যদের জন্য। আসে এক ঝাঁক পায়রা এই চাল, জানো তো মাঝে মাঝে মনে হয় যে এই যে চাল দেওয়া হয় পাখিদের
সেটার প্রত্যেকটা বাচ্চাদেরকে অভ্যেস করানো উচিত বাড়ির লোকেদের। এই দেখো, দেখেছো? জানো তো, আমার মনে হয় যে এই যে বাচ্চাদেরকে পাখিদের খাবার দেওয়ার হ্যাবিটটা কিন্তু থাকা দরকার। কারণ কি, এতে ওরা এক নম্বর দিয়ে খেতে শেখে যে না, আমি খাওয়ার আগে অন্য কাউকে আমি খেতে দিচ্ছি, সেটা তো আছেই। তার উপর পশু পাখিদের ওপর ওদের যত্ন, প্রেম এগুলো বাড়ে, ভালোবাসা এগুলো বাড়ে। তো সুতরাং এইটা দেওয়াটা উচিত। কিন্তু তোমরা বলতে পারো বা তোমরা ভাবতে পারো যে ছাগলদের ক্ষেত্রে সব সময় বলে যে ছাগল কি করে তাড়াবো, ছাগলকে বাগানে কি করে ঢুকতে দেবো না। দেখো, ওরা ক্ষতি করে বলেই তো আমি এই কথাগুলো বলি। কিন্তু যে প্রাণী কারুর ক্ষতি করে না, তাহলে তাকে অল্প খাবার দেওয়া যেতেই পারে। ওই ছাগলগুলো যদি আমার সুন্দর সুন্দর গাছ নষ্ট করে না দিত, তাহলে হয়তো তাদের ক্ষেত্রেও আমি বলতাম যে না, তাদের সামনে একটু খাবার দিয়ে দেওয়াটা উচিত। কিন্তু একদমই না, ওরা বাগানে ঢুকেই আমার যত ক্ষতি করতে আরম্ভ করে। কিন্তু পাখিগুলোর ক্ষেত্রে তো সেইগুলো নয়, তাই পাখিদেরকে খাবার দেওয়াই যেতে পারে, কি বলো? তাই না? আর অনেকটা বেলা হয়ে গেল, এবার আস্তে আস্তে আমি লাঞ্চ সার্ভ করব। তো তার জন্য ঘরে যেতে হবে, জানোই তো একটা টাইমের মধ্যে না খেলে আবার বিকেলের দিকে শরীর খারাপ করবে। আর বিশেষ করে ভাত, রুটির ক্ষেত্রে সেই প্রবলেমগুলো হয় না, কিন্তু ভাত যদি সঠিক টাইমে না খাওয়া হয় বিকেলের দিকে বড্ড শরীরটা খারাপ লাগে। তাই মোটামুটি এখন থেকে খাবারগুলো আস্তে আস্তে সার্ভ করে আমিও লাস্টে খেয়ে নেব। তাহলে চলো, আবার বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং, অবশ্য গুড ইভিনিং বলা চলে না, কারণ এখন বেজে গেছে রাত 8:30। 8:30 গুড ইভিনিং হয় না, 8:30 কিছুক্ষণ পরেই হয়ে যায় গুড নাইট। আর আমার দেরি হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমি বিকেলের দিকে একটু দরকারি কাজে বাইরে গেছিলাম, তাই ফিরতে ফিরতে অনেকটাই সময় হয়ে গেল। এসে ফ্রেশ হয়ে তারপর আমি একটু রাতের খাবার তৈরি করে নিলাম, চাও, ওইটাই আজকে রাতের আমাদের ডিনার। সেটা বানিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে একটু কথা বলছি। আসলে তোমাদের সাথে কথা না বললে আমার মনে হয়, যে বলে না যে কথা না বললে ভাত হজম হয় না, এই রকম একটা ব্যাপার। বাইরে কিছু কিছু জায়গায় দেখে এলাম যে কোথাও কোথাও গান চলছে, আবার কোথাও কোথাও পিকনিকের আয়োজনও করা হয়েছে, মানে হয়তো নাইট পিকনিক হবে, তার আয়োজন চলছে, লাইট ফাইট লাগানো দেখলাম। মানে সত্যি তারা, তাদের এত এনার্জি যে তারা রাত্রেবেলা পিকনিক করবে। আমরা যেখানে রাত্রেবেলায় কাঁপছি, বাইরে বেরিয়ে মনে হচ্ছে যেন কখন ঘরে ঢুকবো, সেই জায়গায় দেখো রাত্রেবেলায় পিকনিক, সত্যি পাবলিকের ক্ষমতা আছে। তো যাই হোক, ভালো, তারা পারছে বলেই করছে, আমরা পারছি না বলেই করতে পারছি না। হ্যাঁ, এই এনজয়টা যাক গিয়ে, যে সেটা যে যার নিজের, মানে কি বলবো, নিজের ইচ্ছা বা আনন্দ, সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত, সেখানে আমার তো আর কিছু বলার নেই। বাট সেখানে যে গানটা চলছে সেটা কিন্তু শুনতে ভীষণই ভালো লাগছে, সে বাড়ির ভেতর থেকেই হোক বা সামনে গিয়ে যখন দেখলাম, সেটা সত্যিই মজার লাগছে। কিছু কিছু বাচ্চা ছেলেরা আবার দেখছি সেই গানের সাথে নাচানাচিও করছে, ভালোই লাগছে, মনে হচ্ছে বেশ একটা বাইরেটা বেশ উৎসব উৎসব একটা মেজাজ মনে হচ্ছে। যাই হোক, ভালোই লাগছে। আজকে দিনটা মোটামুটি এই যে গানের মধ্যে দিয়ে চললো, জিনিসটা কিন্তু বেশ ভালোই কাটলো আজকের দিনটা। আর আজকের মতো আমার বকবক আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, আর সর্বদা হাসি মুখে থাকবে, আর আমার পাশে থাকতে কিন্তু একদমই ভুলবে না। আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে কিন্তু ছটপট সাবস্ক্রাইব করো, আর বেল আইকনে কিন্তু ট্যাপ করতে একদমই ভুলবে না। ওই যে বলেছি
টুম করে বেল আইকনে ট্যাপ করবে, তবেই না আমার ভিডিওসগুলো তোমরা পরপর দেখতে পাবে, নোটিফিকেশনগুলো আসবে তোমাদের কাছে যে আমি কী কী ভিডিও তোমাদেরকে দেখাতে চাইছি। তো চটপট করে কিন্তু সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে বেল আইকনেও ট্যাপ করবে। তাহলে আজকের মতো আমার ব্লগটা আমি শেষ করে দিচ্ছি, আবার কালকে তোমাদের সাথে দেখা হবে, তাই তো? তাহলে আজকের মতো